আগামীকাল অর্থাৎ 2রা এবং 3রা অক্টোবর কাঁপতে চলেছে দিল্লি, কারণ বাংলার বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ তৃণমূল নেতৃত্ব অভিষেক ব্যানার্জি। আর এই ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন অভিষেক ব্যানার্জি। কিন্নবে অবশেষে তৃণমূল নেতাকর্মীদের দিল্লি পাঠাচ্ছে তৃণমূল নেতৃত্ব বাসে করে, আর তার মাঝেই কিন্তু দিল্লি যাত্রার শুরুতে হোঁচট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড়সড় ধাক্কা অভিষেক ব্যানার্জির, বড়সড় ধাক্কা কালীঘাটে, এমনই কিন্তু খবর উঠে আসছে। কারণ দুর্ঘটনার কবলে দিল্লিগামী বাস, এমনই কিন্তু খবর উঠে আসছে। ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে 100 দিনের কর্মীদের বাস, চরম নির্দেশ তৃণমূল নেতৃত্বের। ঝাড়খণ্ডের দুর্ঘটনার কবলে 100 দিনের কর্মীদের বাস, ওই বাসে পুরুলিয়ার 100 দিনের কর্মীরা ছিলেন, কয়েকজন সামান্য চোট পান, বাস নিয়ে ফেরত যাওয়ার নির্দেশ দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জানা যাচ্ছে ঝাড়খণ্ড থেকে যখন বাসটি বিহার সীমান্ত হয়ে ঢুকছিল, সেই সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি, নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যদিও সেটা বড় আকার নেয়নি, এমনই খবর তৃণমূল সূত্রের। দলের তরফে জানানো হয়েছে যারা আহত হয়েছেন তাদের ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে, ওই বাসে পুরুলিয়ার যাত্রীরা রয়েছেন। বাসটিকে ফিরে আসার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সোম মঙ্গলবার মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের একাধিক কর্মসূচি, শনিবার তৃণমূল কর্মীদের নিয়ে দিল্লির পথে রওনা দিয়েছে একের পর এক বাস, আর সেই সঙ্গেই শুরু হয়ে গেছে তপ্ত বাকযুদ্ধ। তৃণমূল সূত্রে খবর, কলকাতা, আসানসোল, ধানবাদ, বারাণসী, কানপুর, আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে তাদের বাস মিছিল, অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে তাদের রাজধানীতে পৌঁছাতে হবে। এর মধ্যে 800 কিলোমিটারের বেশি রাস্তা উত্তরপ্রদেশে। এই প্রেক্ষাপটে যাত্রা শুরুর পর থেকেই হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায়। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেছেন, আসানসোল পার করার পরই বিজেপি ভয় দেখাবে, উত্তরপ্রদেশ গুন্ডামির ভয় দেখাবে, কুকুর ইঁদুরের মতো বসে থাকবে, ভুলে যাচ্ছে ওখানে মারবে তোমাদের লোকেদেরও, এখানে ওখানে মারবে, এখানে শুরু হয়ে যাবে, আমরা তো জানি কাদের পিটতে হবে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দিল্লি যাওয়া কোনো তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে আগুন জ্বলবে। রওনা দেওয়ার পর গতকাল রাতে বাংলা ঝাড়খণ্ড সীমানায় আসানসোলে ডুবুরডি চেকপোস্টে পৌঁছায় বাসগুলি, সেখানে দলীয় কর্মীদের জন্য রাতের খাবারের আয়োজন করে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে দিল্লিতে ধর্নার আগে অভিষেক রণকৌশল বৈঠক রয়েছে আজ। রাত 8টায় দিল্লিতে তৃণমূল সাংসদ, মন্ত্রী ও শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। তৃণমূলের সব সাংসদকে আজ বিকেলের মধ্যে দিল্লি পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 100 দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিত শ্রমিক ও কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় দিল্লি যাত্রার জন্য অল ইন্ডিয়া পারমিট থাকা আন্তরাজ্য স্লিপার ক্লাসের বাস নেওয়া হয়েছে, আর তার মাঝেই কিন্তু বড়সড় দুর্ঘটনার খবর সামনে এলো, অস্বস্তিকর খবর কিন্তু সামনে এলো, বড় ধাক্কা তৃণমূলের। কারণ পুরুলিয়ার 100 দিনের কর্মীরা যে বাসে যাচ্ছিলেন সেই বাস দুর্ঘটনার কবলে পড়েছে ঝাড়খণ্ডে। যারা আহত হয়েছেন তাদের ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে এবং সেই বাসকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব।